সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালের পক্ষ থেকে স্বাগত। আজকে আমরা অনুশীলনী অজানা রাশির উৎপাদক গসাগু এবং লসাগুর গসাগু নির্ণয় করো 192 পেজের অঙ্কগুলো করবো। শিক্ষার্থী বন্ধুরা, যারা চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবা এবং শেয়ার করবা। এখানে বলছি এক নম্বর অঙ্ক, আমরা আগে করেছি গসাগু এবং লসাগু। কী গসাগু হলো গরিষ্ঠ সাধারণ গণিতক, আর লসাগু হলো লঘিষ্ঠ সাধারণ গণিতক। গসাগুর মধ্যে আমরা কী করব, কমন ফ্যাক্টরগুলো নেব, হাইস্ট কমন ফ্যাক্টর যেটা সেটা, আর লসাগুর ভিতরে কমন এবং আনকমন দুটি ফ্যাক্টর নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন চলো থেকে আমরা এক নম্বর অঙ্কটা করি। এক নম্বর অঙ্কটা আমাদের কী বলছে, 3a² b² c², তারপর বলছে 6a b² c². তো এটাকে যদি আমরা এভাবে লিখি, যে রাশি দেওয়া আছে কয়টা, এটা একটা রাশি, এটা একটা রাশি, তাহলে আমরা লিখবো এখানে প্রথম রাশি। প্রথম রাশি যদি আমরা লিখি, তাহলে লিখবো কী লিখবো এখানে, দেখো 3a² b² c² এটাকে আমরা ভাঙবো 3। তারপর যদি এটা ভাঙ্গি উৎপাদকে, এরকম ভাঙতে পারে 3a × a, তারপরে b × b, বি কয়টা আছে এখানে, দুইটা আছে, সি কয়টা আছে, সি আছে দুইটা, c × c। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় রাশি এখানে কী আছে আমরা দেখি। দ্বিতীয় রাশি হলো আমাদের এখানে, দ্বিতীয় রাশি হলো 6a b² c² এখানে যেটা আছে, এটাকে আমরা 6টাকে যদি আমরা উৎপাদকে ভাঙি, অর্থাৎ সাধারণ গণিতকে আমরা বের করি, তা আমরা লিখতে পাবো 2 × 3, অর্থাৎ 2 আর 3 গুণগুলো 6 হয়। তারপর এ যেটা আছে সেটা আমরা ঠিক রাখবো, বি এখানে কয়টা আছে, দুইটা আছে, তাহলে বি দুইটা লিখবো, এবং এখানে সি কয়টা আছে, সি আছে দুটা, সেখানে সি দুটা লিখবো। এখনও শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের কি বলছে, গসাগু নির্ণয় করতে বলছে। যদি আমরা গসাগুটা এভাবে দেখি, সুতরাং নির্ণয় গসাগু, তাহলে দেখো আমরা কী লিখবো এখানে, আমরা কী বলছিলাম কমন ফ্যাক্টর, এবং থেকে এখান থেকে কী নেব, কমন ফ্যাক্টরটা নেব। যদি কমন ফ্যাক্টরটা নিয়ে দেখো, এই জায়গায় আমাদের কী আছে, এখানে দেখো একটা কমন, এখানে 3 আছে, এখানে আরেকটা 3 আছে, তারপর এ কয়টা আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এবং বি কয়টা আছে, বি এখানে একটা কমন আছে, বি এখানে একটা কমন, বি এখানে আরেকটা কমন, এই জায়গায় একটা কমন আছে, সি এখানে কয়টা কমন আছে, এখানে একটা আছে, এখানে একটা আছে, এখানেও একটা আছে, এখানে একটা আছে, অর্থাৎ আমরা এই এখান থেকে একটা নেব, এখান থেকে একটা নেব, এখান থেকে এভাবে একটা একটা করে যেখানে কমন আছে সেখান থেকে একটা করে নেব। শিক্ষার্থী বন্ধুরা, এখন তাহলে আমাদের এখানে কি হলো, এই 3 আর 3 থেকে কমন কী আছে, 3টা নেব। তাহলে কমন ফ্যাক্টর আমরা কী নিলাম, সবচেয়ে বড় কমন ফ্যাক্টর এখানে কী আছে, 3 আছে, 3টা নিলাম, আর এখানে এ কয়টা আছে, একটা আছে, তাহলে এই যে এ একটা নেব। তারপর এখানে বি কয়টা আছে, এখানে একটা বি আছে, এখান থেকে একটা বি নিব এবং এই জায়গা থেকে একটা বি নিব, তাহলে এখানে বি আছে একটা, এখানে বি আর একটা আছে, সি এখানে একটা আছে এবং এখানে সি আর একটা আছে, তো এখানে সি একটা কমন এবং সি একটা কমন। শিক্ষার্থী বন্ধুরা, এইটিকে যদি আমরা গুণ দিই, তাহলে কী হবে, 3a b² c² এটা হলো আমাদের নির্ণয় গসাগু। শিক্ষার্থী বন্ধুরা, পরের আমাদের অঙ্কটা কী বলছে, আমাদের 2 নম্বর অঙ্কটা বলছে 5a b² x² 10a² b² y² এটা আমরা বের করবো। 2 নম্বর অঙ্কটা আমরা যদি লিখি এখানে, আমরা লিখবো কী লিখছি এখানে, 5a, তার বলেছে b² আমাদের পরে কি x² পরে সংখ্যাটা লিখছে 10 আমাদের a² b y² এটার আমরা কী করবো, গসাগু বের করবো। যদি এই গসাগুটা আমরা বের করি, তা আমরা লিখি কী লিখব, যে প্রথম রাশি আমরা লিখব, প্রথম রাশি, প্রথম রাশিটা ছিল লিখি আমাদের, প্রথম রাশিটা এখানে কী আছে, প্রথম রাশিটা আমাদের এটা আছে, তো আমরা লিখবো এখানে প্রথম রাশি এভাবে, যে ফাইভ এ বি স্কোয়ার এক্স স্কোয়ার এটাকে যদি ভাঙ্গাই, তা আমরা লিখব ফাইভ, তারপর এ যেটা আছে সেটা এখানে, বি কয়টা আছে এখানে, দুইটা, দুইটা আমরা বি আলাদা করে ভাঙি, এক্স কয়টা আছে, দুইটা আছে, আলাদা করে ভাঙি, অর্থাৎ গুণ দিলাম। তো দ্বিতীয় রাশি আমাদের এখানে কী আছে দেখো, দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের এখানে, দ্বিতীয় রাশি হলো 10a² b y² আছে। শিক্ষার্থী বন্ধুরা, 10কে যদি আমরা ভাঙ্গাই, তাহলে লিখতে পারি 2 × 5, অর্থাৎ এটি যদি আমরা সাধারণ উৎপাদক ভাগ করি 10-এর, তাহলে সাধারণ উৎপাদক হলো 2 এবং 5, এই দুটাকে গুণ করলে আমাদের 10ই হয়। এ এখানে কয়টা আছে, এ দুইটা আছে, লিখলাম এ দুইটা, বি কয়টা আছে, একটা আছে, সেটা লিখলাম, ওয়াই কয়টা আছে, একটা, ওয়াই এখানে একটা আছে।
শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এখানে লিখব, সুতরাং নির্ণয় নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু কয়টা কী লিখবো আমরা এখানে? নির্ণয় গসাগু আমরা আবার কমন ফ্যাক্টরগুলো বের করব। এখানে দেখো কমন কী আছে, এই যে এখানে একটা কমন ফাইভ আছে, এখানে একটা কমন ফাইভ আছে, এখন এখানে দেখো টু কমন নাই, তাহলে আমরা টু নেব না। এ একটা কয়টা আছে এখানে? একটা, এখানে একটা আছে। তারপর আমাদের বি এখানে কয়টা আছে? এখানে একটা কমন, এখানে বি একটা কমন আছে। এই বি যেহেতু এখানে নাই নেব না, এখানে এ যেহেতু আমাদের একটা আছে তাই একটা নিলাম। আমাদের এক্স এক্স এখানে এক্স নাই, এখানে ওয়াইও নাই, কাজে এই দুটা থেকে আমরা একটাও নিতে পারবো না, কারণ কমন না, এক্সও কমন না, এখানে ওয়াইও কমন না। শিক্ষার্থী বন্ধুরা, কাজে আমাদের কমন যেটা আছে সেটা নেব, তাহলে ফাইভ ফাইভটা নিলাম, এ আছে যেটা সেটা এটা নেব, এবং আমাদের বি আছে কমন, তাহলে বি নেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের কী দাঁড়ালো? এই জায়গায় দাঁড়ালো যে নির্ণয় গসাগু দিল ফাইভ এ বি, আনসার কিন্তু শিক্ষার্থী বন্ধুরা এটাই। পরের অঙ্কটা আমাদের কী বলছে দেখো, পরের অঙ্কটা আমাদের বলছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার, তারপর বলছে নাইন এ ওয়াই স্কোয়ার, এটা আমরা করতে হবে। এখন তিন সংখ্যা রাশি এটা, তাহলে তিন সংখ্যা রাশি যে আমরা লিখি, তিন নম্বর অঙ্কটা থ্রি, আমাদের এখানে কী হবে থ্রি এক্স এ স্কোয়ার এক্স স্কোয়ার, পরেরটা হলো সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার, পরেরটা হলো আমাদের এখানে নাইন এ ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, এর উৎপাদক আমরা কি আর গসাগু বের করব, গসাগু বের করতে হলে প্রতিটা সংখ্যারই আমাদের কি করতে হবে ও সাধারণ উৎপাদকে নির্ণয়, আগে সাধারণ উৎপাদকগুলো নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে আগের মতো লিখবো, আমরা প্রথম রাশি লিখে আমরা এখানে প্রথম রাশিটা কী আছে, এখানে প্রথম রাশিটা হলো আমাদের এখানে আছে থ্রি এ স্কোয়ার এক্স স্কোয়ার, এটাকে আমরা ভাঙবো, থ্রি উৎপাদক থ্রি হয়, আর এ কয়টা আছে এখানে? দুইটা আছে, দুইটা লেখো, এবং এক্স কয়টা আছে? এক্স দুইটা আছে, দুইটা লিখলাম। দ্বিতীয় রাশি যেটা আছে সেটা আমরা লিখি, দ্বিতীয় রাশি হলো আমাদের এখানে, দ্বিতীয় রাশিটা আমাদের কী হলো সিক্স এ এক্স ওয়াই স্কোয়ার আছে এখানে, তাহলে সিক্সের আমরা কী করবো? সাধারণ উৎপাদক বের করবো, সাধারণ উৎপাদক যদি ভাগ করে টু ইন্টু থ্রি, এখানে এ কয়টা আছে? একটা আছে, এক্স একটা আছে, ওয়াই কয়টা আছে? দুইটা আছে, ওয়াই দুইটা দুইটা আছে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমাদের তৃতীয় রাশিটা কী আছে? তৃতীয় রাশিটা হলো এটা, আমরা লিখি তৃতীয় রাশি, তৃতীয় রাশিটা আমরা কী করব? তৃতীয় রাশিটা হলো নাইন এ ওয়াই স্কোয়ার। শিক্ষার্থী বন্ধুরা, নাইনের উৎপাদক যদি আমরা বের করি তাহলে আমাদের এখানে দাঁড়াবে থ্রি ইন্টু থ্রি, আর এ যেটা আছে সেটা ঠিক থাকবে, ওয়াই কয়টা আছে? একটা, এখানে একটা, অর্থাৎ এখানে ওয়াই দুইটা আছে। তো এগুলো থেকে আমরা কী করব? কমন ফ্যাক্টরটা বের করব। সুতরাং আমরা লিখতে পারি নির্ণয় নির্ণয় কী? নির্ণয় গসাগু, নির্ণয় গসাগু আমরা লিখবো এখানে। এখন দেখো কমন কী আছে, কমন ফ্যাক্টরটা হলো এখানে থ্রি, দেখো একটা কমন আছে এই জায়গায়, এই জায়গায় থ্রি একটা কমন আছে, এবং এখানে একটা থ্রি কমন আছে, বাকিগুলো কমন না সেগুলো আমরা নিব না। এ দেখো ওখানে একটা কমন আছে, এখানে এ একটা কমন আছে এখানে, এবং এ এখানে একটা কমন আছে এই জায়গায়, দেখো এরপরে আমাদের এ কোথাও নেই, এবং এক্স দুই জায়গায় আছে নিতে পারবো না, কারণ হলো কমন নিতে গেলে সবগুলোতে কমন থাকতে হবে, অর্থাৎ দুইটা সংখ্যাতে কমন থাকলে আমরা নিতে পারবো না, অর্থাৎ দুইটা রাশিতে যদি কমন থাকে, যেমন এক্স এখানে কমন, এক্স এখানে কমন, তাহলে নিতে পারবো না, ওয়াই এখানে কমন আছে, ওয়াই এখানে কমন আছে, এই দুইটাতে কমন থাকলে আমরা নিতে পারবো না, কেউ নিতে পারবো না, ওয়াইটা কিন্তু তিনটা রাশিতে কমন থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের এখানে দেখো, তাহলে আমাদের থ্রি কয়টা আছে? একটা কমন নিলাম, এবং এ আমরা কী আছে? এ নিলাম, এ এ কমন নিলাম। শিক্ষার্থী বন্ধুরা, বাকি কিন্তু আমরা একটাও নিতে পারিনি, কারণ নিতে পারিনি কারণ হলো দেখো যে বাকিগুলো কিন্তু কমন নাই, যে এ আর কোথাও এ নাই, এক্স এক এখানে এক্স আছে বাট এখানে এটাতে এক্স নাই, এখানে এক্স আছে কিন্তু এখানে কোনো এক্স নাই, ওয়াই এই দুটাতে আছে, এ দুটো আছে কিন্তু ওপরে এখানে এক্স নাই, ওয়াই নেই। শিক্ষার্থী বন্ধুরা, কাজে এগুলো কমন চাই না, অর্থাৎ কমন ফ্যাক্টর যেটা আছে সেটা আমরা নেব। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমাদের আনসার হলো থ্রি এ, এটাই হলো আমাদের আনসার। চলো দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমাদের চার নম্বর অঙ্কটা কী বলছে দেখো, চার নম্বর অঙ্কটা হলো আমাদের এখানে টেন সিক্সটিন কত, চার আমরা নম্বর চার নম্বর লিখি সিক্সটিন এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই, পরে বলছে আমাদের ফোরটি এ স্কোয়ার, আমাদের কি ওয়াই স্কোয়ার এক্স, এরপরে বলছে টোয়েন্টি এইট এ এক্স কিউব। শিক্ষার্থী বন্ধুরা, এটারই আমরা কী করবো? গসাগু বের করবো।
যদি গসাগু বের করি তার সহজ নিয়ম যেটা আমরা আগে করেছি আমরা ধরবো যে প্রথম রাশি, এখানে প্রথম রাশি আমাদের কি আছে, প্রথম রাশি হলো আমাদের এখানে আছে দেখো 16 এক কিউব এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, এটাকে যদি আমরা ভাঙ্গাই অর্থাৎ উৎপাদকে যদি ভাঙ্গাই থেকে লিখতে পারি, 16কে আমরা ভাঙ্গাইতে পারি 2 ইন্টু 2, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে কত 16, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, অর্থাৎ এইভাবে ভাঙ্গাইতে পারি। এ এখানে কয়টা আছে, এ আছে তিনটা, লেখো এ ইন্টু এ ইন্টু এ, ওয়াই এক্স কয়টা আছে এখানে, এক্স আছে চারটা, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স, ওয়াই কয়টা আছে, ওয়াই একটা আছে। শিক্ষার্থী বন্ধুরা এরপর দ্বিতীয় রাশি আমাদের কী আছে দেখো, দ্বিতীয় রাশি হলো, দ্বিতীয় রাশিটা এখানে আছে 4 এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স, এখানে 40 আছে, 40কে আমরা ভাঙ্গাবো কীভাবে ভাঙ্গা দেখো, 40কে যদি আমরা ভাঙ্গাই তাহলে আমাদের এইভাবে ভাঙাইতে পারি, এখানে 40কে তুমি ভাঙ্গাও দুই দিয়ে, যে ভাগ দিলে দুইবার যা 20, আবার এটাকে যদি আমরা আরও ভাঙ্গাই 2 দিয়ে যদি দিই তাহলে কত 10 হবে, একে 2 দিয়ে দিলে কত 5 হবে। শিক্ষার্থী বন্ধুরা তাহলে এইভাবে লিখতে পারো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু কত 5, তারপর এ কটা আছে, এ একটা আছে, এখানে একটা আছে, ওয়াই এখানে কয়টা, দুইটাই ওয়াই আছে, ওয়াই ইন্টু ওয়াই, এবং এক্স আছে কয়টা, একটা আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের কী করতে হবে, তৃতীয় রাশি বের করতে হবে, দেখো তৃতীয় রাশি, তৃতীয় রাশিটি কিন্তু আমাদের এখানে কী দেওয়া আছে দেখো 28, 28 আমাদের দেওয়া আছে, এ এক্স কিউব দেওয়া আছে, 28কে যদি তুমি ভাঙ্গাও এইভাবে ভাঙাইতে পারো, কীভাবে ভাঙ্গাও দেখো 28কে 2 দিয়ে দিলে কী হয়, 28কে 2 দিয়ে ভাঙলে 40, 40কে 2 দিয়ে ভাঙলে 7 হয়, অর্থাৎ আমরা কী লিখতে পারি 2 ইন্টু 2 ইন্টু 7 ইন্টু এ কোটা আছে, এক এক্স কোটা আছে, এক্স ইন্টু এক্স ইন্টু এক্স আছে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা যেটা নির্ণয় করবো সেটা হলো নির্ণয় কি, নির্ণয় গসাগু, তো আমরা নির্ণয় গসাগুটা আমরা বের করি, কী করতে হবে কমন ফ্যাক্টরগুলো অর্থাৎ কমন কী কী আছে সেগুলো আমরা নিতে হবে। তো আমাদের কি এখান থেকে শুরু করি, এখানে 2 আছে একটা কমন, এই জায়গা থেকে একটা 2 কমন, এখান থেকে 2 কমন, এই জায়গা থেকে 2টা কমন নেব, তারপরে দেখো 2 আর একটা কমন থাকবে, এখানে একটা কমন, এখানে একটা কমন, এই জায়গায় একটা কমন আছে। শিক্ষার্থী বন্ধুরা এরপর এ 2, এ 2 কমন আছে কিন্তু এখানে কোনো 2 নেই তাই নিতে পারবো না, এখানে 2 কমন আছে কিন্তু এখানে কোনো 2 নেই তাই নিতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা 5 কোথাও নেই, শুধু এক জায়গায় 5 আছে তাই নিতে পারবো না, 7 এক জায়গায় আছে তাই নিতে পারবো না। এখন আমাদের দেখো এ কোথায় আছে, এ এখানে একটা আছে, এ এখানে একটা আছে, এখানে একটা আছে, তাহলে এ কমন আছে একটা, এ এখানে কমন আছে কিন্তু এখানে নাই নিতে পারবো না। এখন দেখো এক্স কোথায় আছে, এক্স কিন্তু এখানে একটা আছে, এখানেও একটা আছে এবং এখানে একটা আছে। এরপর দেখো এক্স 3টে আছে কিন্তু এখানে 2টে আছে, এই এখানে কিন্তু এক্স নাই, কাজে আমরা নিতে পারবো না, কারণ হলো নিয়ম কী, নিয়ম হলো 3টাতে কমন থাকতে হবে। ওয়াই এখানে 2টে আছে কিন্তু প্রথমটাতে ওয়াই নাই, দ্বিতীয়টাতে ওয়াই আছে কিন্তু তৃতীয়টাতে ওয়াই নেই, কাজে আমরা ওয়াইও নিতে পারবো না। শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমাদের এখানে কী করতে হবে, আমাদের এখানে কী কমন ছিল কত, 2 ইন্টু 2, অর্থাৎ এই 2, এই যে দেখো এ 2 এবং এ 2 কমন নিলাম, তারপর এ 2 এবং এ 2 কমন নিলাম। শিক্ষার্থী বন্ধুরা এখন এ এবং এই এ কমন নিলাম, তাহলে আমাদের এই যে এ নিলাম, এরপর আমাদের এক্স কমন আছে, দেখো যে এক্স, আবার দেখো এই যে এক্স কমন আছে, শুধু খালি আমরা এক্সটা নিব, তার মানে আমাদের কী দাঁড়ালো, 2 দুই অনুগত 4, 4 এ এক্স দাঁড়ালো, এইটাই হলো আমাদের নির্ণয় গসাগু। শিক্ষার্থী বন্ধুরা এখন দেখো আমাদের কী বলছে, আমাদের পরের অঙ্কটা বলছে, পরের বলছে এ স্কোয়ার প্লাস এ বি এবং এ স্কোয়ার মাইনাস এ বি, এটাকে আমরা কী করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে আমাদের পঞ্চম অঙ্কটা আমরা বের করি, পঞ্চম অঙ্কটা হলো এ স্কোয়ার প্লাস এ বি, পরে বলছে এ স্কোয়ার মাইনাস এ বি, অর্থাৎ আমাদের কী করতে হবে, এই সংখ্যাটার দুইটা রাশির আমাদের কী করতে হবে, গসাগু বের করতে হবে। তাহলে আমরা লিখি এখানে প্রথম রাশি, প্রথম রাশিটা আমরা লিখি, প্রথম রাশি যদি লিখি তাহলে কী লিখব আমরা, এ স্কোয়ার এ বি, শিক্ষার্থী বন্ধুরা এ স্কোয়ার এ বি যদি হয় তাহলে এ দুটা থেকে কী কমন যা দেখো, এখান থেকে এ এবং এখান থেকে এ কমন যা, তাহলে এ ইন্টু এ প্লাস বি লা কমন যা। দ্বিতীয় রাশি দেখো, দ্বিতীয় রাশি হলো আমাদের এখান থেকে কী কমন যা, এখান থেকে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এখান থেকে দেখো এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি কমন যা। এখন আমাদের কী নিয়ম ছিল, আমাদের কী করতে হবে, নির্ণয় গসাগু বের করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা নির্ণয় গসাগু, গসাগু যদি বের করি তাহলে দেখো দুটাতে কমন ফ্যাক্টর কী আছে,
এই দুটোতে কিন্তু এই যে এটা একটা কমন এবং এটা একটা কমন আছে শিক্ষার্থী বন্ধুরা তার মানে কি আমাদের কি দাঁড়ালো এ প্লাস বি হলো কমন এটি হলো আনসার এরপরে দেখো আমাদের ছয় নম্বর অঙ্কটা কি বলছে এক্স কিউব মাইনাস ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা বের করবো এখন আমাদের ছয় নম্বর অঙ্কটা চলো করি ছয় নম্বর অঙ্কটা আমাদের কি বলছে এক্স কিউব ওয়াই মাইনাস এক্স ওয়াই কিউব পরেরটা হলো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তাহলে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা কি করব যে আবার প্রথম রাশি আমরা দ্বিতীয় রাশি ধরবো সুতরাং আমরা লিখতে পারি যে প্রথম রাশি লিখতে পারি এক্স কিউব মাইনাস এক্স ওয়াই কিউব এটাকে দুইটা থেকে আমরা কী কমন যায় এটাই দেখি এই দুইটা থেকে আমাদের এক্স ওয়াই আছে কাজে এক্স ওয়াই কমন নেব যদি নেই দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার কমন যা শিক্ষার্থী বন্ধুরা এক্স ওয়াই কমন নিলে এখানে এক্স কিউব থেকে এক্স স্কোয়ার থাকে এবং এক্স ওয়াই কিউব থাকলে মাইনাস ওয়াই স্কোয়ার থাকে এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যে এটি এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা ফলাবো শিক্ষার্থী বন্ধুরা যদি তাই করি এক্স ওয়াইটাকে তাহলে আমরা লিখতে পারি এক্স এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি শিক্ষার্থী বন্ধুরা এখন আমাদের দ্বিতীয় রাশিটা আমরা কী করবো দ্বিতীয় রাশিটা হলো এটা সুতরাং দ্বিতীয় রাশিটা হলো আমরা লিখি দ্বিতীয় রাশি এখানে আছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমস্যা আমরা লিখতে পারি কী লিখতে পারি এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই অর্থাৎ এটাকে আমরা দুইটা ভাগে ভাগ গুণ কী করতে পারি গুণ হিসাবে লিখতে পারি অর্থাৎ এ এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এবার যদি লেখো এক্স স্কোয়ার সমস্যা কী লিখতে পারো এ ইন্টু এ শিক্ষার্থী বন্ধুরা এটাকে এ ধরো এটাকে এ ধরো তাহলে কী হয় এ স্কোয়ার হয় এখন আমাদের কী করতে হবে নির্ণয়ক গসাগু বের করতে হবে নির্ণয়ক গসাগু বের করতে হলে আমাদের কী করতে হবে সুতরাং নির্ণয়ক গসাগু হলো কমন ফ্যাক্টরগুলো বের করতে হবে শিক্ষার্থী বন্ধুরা কমন ফ্যাক্টর যদি বের করি তাহলে আমাদের কী হয় এক্স মাইনাস দেখো এই জায়গায় এক্স মাইনাস ওয়াই আছে একটা কমন এখানে একটা কমন আছে বাকি এক্স ওয়াই কমন নাই এক্স প্লাস ওয়াইও কমন নেই কাজে আমরা এটাও নিতে পারবো না এটাও নিতে পারবো না এবং এটাও নিতে পারবো না শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা কী নিলাম এগুলো এক্স মাইনাস ওয়াই এটাই হলো আনসার শিক্ষার্থী বন্ধুরা চলো দেখি আমরা পরের